হ্যালো ফান্ডা ফ্যান্স, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এ সপ্তাহের ফান্ডা নিউজ। শুরুতেই রয়েছে দেশীয় ফুটবলের খবর। শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব ১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২। আজ থেকে শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব ১৮ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২। প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৭:৩০ নেপালের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। ১৯ মার্চ ভারতের বিপক্ষে, ২৩ মার্চ নেপালের বিপক্ষে এবং সর্বশেষ ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে অনূর্ধ্ব ১৮ মহিলা দল। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২ আজকের খেলার ফলাফল। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২২ আজ বিকেল ৩:৩০ প্রথম ম্যাচটি উত্তর বারিধারা ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হলে ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচটি শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৩-০ গোলে জয়লাভ করে। প্রিমিয়ার লিগের আজকের দ্বিতীয় ম্যাচটি রহমতগঞ্জ MFS বনাম বাংলাদেশ পুলিশ FC এর মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ পুলিশ FC ২-১ গোলে জয়লাভ করে। অন্যদিকে বুধবারের ম্যাচে বসুন্ধরা কিংস বনাম সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যে বসুন্ধরা কিংস ৪-৩ গোলে জয়লাভ করে। ওই দিনকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম আবাহনী লিমিটেড ঢাকার মধ্যে। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়। বরখাস্ত হলেন শেখ রাসেলের কোচ ও ম্যানেজার। প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরমেন্সের খেসারত দিতে হল শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু ও ম্যানেজার ওয়াসিম ইকবালকে। চলমান লিগে ১২ দলের মধ্যে ১১তম স্থানে থাকায় ব্যর্থতার কারণ দেখিয়ে তাদের বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শেখ রাসেলের ডিরেক্টর অফ স্পোর্টস সালেজ আমান সেলিম জানান, পারফরমেন্সের কারণে কোচ আর দায়িত্বে অবহেলার কারণে ম্যানেজারকে বরখাস্ত করা হয়। আপাতত দায়িত্ব পালন করবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করল বাফুফে। আগামী ২৪ মার্চ মালেতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচটি। আসছে ম্যাচ দুটি হতে যাচ্ছে কাব্রেরার প্রথম পরীক্ষা। সেখানে দলের লক্ষ্য কী, প্রশ্নের এই জবাবে স্প্যানিশ কোচ জানালেন লড়াকু ফুটবল খেলার কথা। তিনি বলেন, মঙ্গোলিয়া ও মালদ্বীপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে এবং এই স্কোয়াডের সবাই দু দলের বিপক্ষে ৯০ মিনিট খেলতে পারবে। ২৩ জনকে বেছে নেওয়া অবশ্যই কষ্টকর ছিল। আমরা প্রথমে ৪৫ থেকে ৫০ জনের একটি শর্টলিস্ট করেছি, এরপর সেখান থেকে পারফরমেন্স বিবেচনা করে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছি। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক খবরে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন রোনালদোর। শনিবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের গোল সংখ্যাকে নিয়ে গেছেন প্রায় অনতিক্রম্য এক উচ্চতায়। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে এই পর্তুগিজ তারকার গোল এখন ৮০৭ এবং ছাড়িয়ে গিয়েছেন অস্ট্রিয়ান চেক বংশোদ্ভূত বাইকানের ৮০৫ গোলের রেকর্ড। গত রাতে রোনালদো তার ক্যারিয়ারের ৫৯তম হ্যাট্রিকও করেছেন। ইউনাইটেডের হয়ে ২০০৮ সালের পর এটি তার প্রথম হ্যাট্রিক। ব্যালেন্টিয়রের বিজয়ী নির্বাচনে আনা হয়েছে নানা পরিবর্তন। ফুটবলের ব্যক্তিগত অর্জনের সেরা স্বীকৃতি ব্যালেন্টিয়র তাদের নিয়মে কিছু পরিবর্তন এনেছে। ৪টি বড় পরিবর্তনের ফলে এবার এই পুরস্কারের মঞ্চে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোদের আধিপত্য কমার সম্ভাবনা অনেক বেড়েছে। ব্যক্তির পরিবর্তন, যৌক্তিক খেলোয়াড় তালিকা, শক্তিশালী ভোটার তালিকা এবং পরিষ্কার নিয়ম, ৪টি পরিবর্তনই বেশ বড়। তবে এর মধ্যে ১টি পরিবর্তন প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। নতুন নিয়মে বাংলাদেশ থেকে আর ব্যালেন্টিয়রে ভোট দেওয়া যাবে না। বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থানই দেশের ক্রীড়া সাংবাদিকের কাছ থেকে এই সম্মান কেড়ে নিচ্ছে। রোনালদোকে ছাড়িয়ে গেলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের ইতিহাসে দল ২-০ গোলে পিছিয়ে আছে। এই অবস্থায় হ্যাট্রিক করে দল জেতানোর রেকর্ড শুধু রোনালদোরই ছিল। PSG-কে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচে হ্যাট্রিক করে বেনজেমা এখন সাবেক সতীর্থের পাশে। সেদিন রাতেই আরেক রিয়াল কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন বেনজেমা। রিয়ালের জার্সিতে এখন আলফ্রেডো দি স্টেফানের চেয়ে বেশি গোল বেনজেমার। রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর রোনালদো এখন পর্যন্ত ক্লাব ফুটবলে যত গোল করেছেন, বেনজেমার গোল এখন তার চেয়ে বেশি। অ্যাথলেটিকোর কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে ছিটকে পড়েছে। নিজেদের মাঠে গত পরশু অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি ম্যাগুয়ার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র দ্বিতীয় লিগের ম্যাচের শেষ ৫ বাজার পর ইউনাইটেডের ১-১ জন খেলোয়াড়ের মাথা যেন নুয়ে পড়েছিল হতাশায়।
ব্রাইটনের মাঠে এক গোল করেই রেকর্ড বইয়ে কেইন। টটেনহামের হয়ে মাঠে নামলেই কেইন গোল পাবেন, এটাই যেন বেশ স্বাভাবিক একটি বিষয়। কাল ব্রাইটনের বিপক্ষে টটেনহামের 2-0 গোলের জয়ে একটি গোল করেছেন কেইন। 57 মিনিটে করা গোলটি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে তাঁর 95তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে এর চেয়ে বেশি গোল করেননি আর কোনো খেলোয়াড়। এতদিন 95 গোল নিয়ে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুনির।